স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশীষ রঞ্জন সরকার। দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে ইতালির ভ্যানিসে আয়োজিত বিএনএল চিত্রকর্ম প্রদর্শনী। বিশ্বের অন্তত 80টি দেশের শিল্পীদের নানা শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এতে, তবে ভ্যানিসের এই আয়োজনে বাংলাদেশের গ্যালারি থাকলেও নেই তেমন দর্শনার্থী। প্রবাসীরা বলছেন প্রচারণার অভাবেই এই দশা। এদিকে আহসান মঞ্জি সহ বাংলাদেশের বিভিন্ন স্থাপনার চিত্র এঁকে আলোচনার জন্ম দিয়েছেন এক ভারতীয় শিল্পী। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত। গেল 21 এপ্রিল ভেনিসে শুরু হয়েছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। বিশ্বের নানা প্রান্তের শিল্পীদের শিল্পকর্ম ছড়াচ্ছে মুগ্ধতা। প্রদর্শনীতে রয়েছে বাংলাদেশের গ্যালারি। 22 এপ্রিলে গ্যালারির উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন মিলানের কনসুলেট জেনারেল NJH জাবেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ অনেকে। বিভিন্ন দেশের শিল্পীদের চিত্রকর্ম দেখতে প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা। তবে ভিন্ন চিত্র বাংলাদেশ গ্যালারির। এই গ্যালারিতে নেই তেমন দর্শনার্থীদের আসা যাওয়া। প্রবাসীরা বলছেন প্রচারণার অভাবেই দর্শনার্থী শূন্যতায় ভুগছে বাংলাদেশের গ্যালারি। এ বিষয়ে দূতাবাসকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। এখানে কোনো মানুষ নাই, তবে সুন্দর আর্ট হয়েছে। বাংলাদেশি কমিউনিটিকে কিছু জানানো হয়নি। এখানে অনেক সংগঠন আছে, সংগঠনগুলোর নেতৃবৃন্দকে যদি জানানো হতো আগে থেকে কমিউনিটিতে, বিশেষ করে আমাদের যে দ্বিতীয় প্রজন্ম এখানে বড় হচ্ছে তারা ওখানে যেতে পারতো, আমাদের কালচারের সাথে পরিচিত হতে পারতো। এদিকে আলোচনায় উঠে এসেছেন ভারতীয় চিত্রশিল্পী নাবিন রাওয়ান সিনকুল। তার আঁকা বিভিন্ন চিত্রকর্মে তুলে ধরা হয়েছে ঢাকার আহসান মঞ্জিল, বিভিন্ন রাস্তার নাম ফলক, রিক্সা, বাংলাদেশের গ্রামের দৃশ্য। I came to Venice, I just spent only 20 days, but this is all the people I met through just my own discovery and especially my friends who come from different places and they make Venice a home. পর্যটন নগরী ভেনিসে করোনার কারণে গত 2 বছর ছিল না পর্যটকদের তেমন আনাগোনা। এ প্রদর্শনীর কারণে ভিড় বেড়েছে পর্যটকদের, চাঙ্গা হয়েছে অনেক বাংলাদেশির ব্যবসা। এটা 2019 হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য বন্ধ হয়ে গেছে, সেটা হলো 2 বছর পর। সবাইকে ভেনিস আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সে আগের উদ্যমে সেই ভেনিস শুরু হয়েছে। চিত্রকর্ম প্রদর্শনী চলবে আগামী 27 নভেম্বর পর্যন্ত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী পিকে হালদারের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি। পিকে হালদার ও তার সহযোগীদের রিমান্ডের প্রথম দিন শেষে এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার থেকে শুরু হয়েছে 10 দিনের রিমান্ড। সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস CGO কমপ্লেক্সেই করা হবে জিজ্ঞাসাবাদ। কর্তৃপক্ষ জানায় পিকে হালদারের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই বাছাইয়ের জন্য কেন্দ্রীয় সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। অর্থ পাচার মামলায় মঙ্গলবার কলকাতার আদালত প্রশান্ত কুমার হালদার সহ তার 5 সহযোগী রিমান্ড মঞ্জুর করেন। ইতালির টর ভারগাটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বঙ্গবন্ধু বাংলাদেশের গল্প শোনালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। রাষ্ট্রদূত বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শনের পথ ধরেই আজকের বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ রূপকল্প ও দর্শনেই ফসল বাংলাত্মান বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত গ্লোবাল কনভারসেশন শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের দেশীয় শিক্ষার্থী। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে একটি নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ডিসকভার ইসলাম ও বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি বাহরাইনের উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দেশটির সালমাবাদ শহরে হয় এই আয়োজন। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী এবং সঞ্চালনা করেন মুসাদ্দেকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দক্ষিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাহরাইনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর এম শাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজউদ্দিন সিকান্দার, খন্দকার আশরাফ উদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান সহ অনেকে। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে লিন্নাস মেডিকেল সেন্টার।
ডিসকভার ইসলামের কাজ হলো যে ইসলামের দাওয়াতটা পৌঁছানোর জন্য যারা নন মুসলিম এই বাহরাইনে আসে, বাহরাইনের উন্নয়নে বাংলাদেশিদের যে অবদান এটা স্মরণাক্ষরে লিখে রাখার মতো। তবে হ্যাঁ, বাংলাদেশিদেরও বেশ কিছু সমস্যা বাহরাইনে রয়েছে। আমি অনুরোধ করব আমাদের আমাদের সরকার, আমাদের ডিপ্লোম্যাটিক ব্যক্তিত্বরা এই বিষয়গুলো সমাধানের চেষ্টা করবেন। সৌদি আরবের রিয়াদে বসবাসরত পটিয়াবাসীর অংশগ্রহণে ঈদ পুনর্মিলনীয় মেজবান অনুষ্ঠিত হয়েছে। সৌদি প্রবাসী ব্যবসায়ী আয়ুবের উদ্যোগে হয় এই আয়োজন, দিনব্যাপী ছিল নানা আয়োজন। এতে রিয়াদে বসবাসরত পটিয়ার প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। করোনার কারণে দুবছর পর এমন আয়োজনে উচ্ছ্বসিত প্রবাসীরা দিনভর মেতেছিলেন আড্ডায়। সবশেষ ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি সহ নানা দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ও সমাবেশ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী যুব ফোরাম যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের ব্রুকলিন চার্চ ম্যাকডোনাল্ডের সড়কের পাশে জড়ো হয়ে নানা স্লোগান দেয় প্রবাসীরা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন সালেহ আহমেদ রোমেল, শাহজাহান সাজু, নাজমুল হোসেন, সালাউদ্দিন রোবেল সহ অন্য সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। নিয়ন্ত্রণহীন ডলারের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে খোলা বাজারে, তারপরও চাহিদা মতো মিলছে না নগদ ডলার। কারণ হিসেবে আমদানি বৃদ্ধি ও বকেয়া এলসির দায়কে দুষছেন ব্যাংকাররা। আর অর্থনীতিবিদরা বলছেন এর ফলে মূল্যস্ফীতি বাড়লে নতুন সংকটে পড়বে বাংলাদেশ। আলমগীর হোসেনের রিপোর্ট। বেশ কিছুদিন ধরে চরম অস্থিরতা চলছে ডলার বাজারে, দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গেল কয়েকদিনে সেই অস্থিরতা আরও বেড়েছে। মঙ্গলবার সব রেকর্ড ভেঙে লেনদেন হয় সর্বোচ্চ 102 টাকায়। একদিন আগেও যা বিনিময় হয় 96 থেকে 97 টাকায়। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা বলছেন একদিনে দামের এতটা ওঠানামা নজিরবিহীন। এখন অবস্থা অস্থিতিশীল বা ওই জানা কারণে নাই, 100 টাকার উপরে চলতেছে ডলারের। খুব ক্রাইসিস চলছে, কেন ক্রাইসিস চাই এটার উত্তর আমরা দিতে পারবো না। কিনছি 100 টাকা করে আর বিক্রি করছি 101 টাকা করে। আমার এই 43 বছর ব্যবসায় আমি এইরকম দেখিনি একদিনে 3-4 টাকা উঠে। আজকে আমরা 101 টাকা ডলার বাজারে পাইনি। ব্যাংক রেটের সাথে খোলা বাজারে ডলারের দামের পার্থক্য 14 টাকার উপরে। সবশেষ বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় মূল্য 50 পয়সা বাড়িয়ে 87.50 টাকা নির্ধারণ করে। সংকট সামাল দিতে এর আগে আরও 4 দফা ডলারের বিনিময় মূল্য বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকাররা বলছেন নতুন আমদানি বৃদ্ধি এবং আগের আমদানির দায় পরিশোধ করতে হচ্ছে, যে কারণে চাপ বেড়েছে ডলারের উপর। ওই 2 বছরের ডেফারাল এবং এবছরের পেমেন্ট বলে একটি পেমেন্টের ক্ষেত্রে বড় একটি চাপ এসছে। যে পরিমাণ চাপ আসছে সেই পরিমাণ অর্থের হয়তো সরবরাহ ওই রকম নাই, তো সেই বিবেচনায় ডলারের কিছুটা সংকট বা দামগুলো বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন কারণ যাই হোক ডলারের দামের অস্থিরতাই চ্যালেঞ্জের মুখে পড়েছে অর্থনীতি। বাড়বে মূল্যস্ফীতি যা আরও চাপে ফেলবে সাধারণ মানুষকে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির ফলে এমনি একটা চাপের মধ্যে আছে। বৈদেশিক মুদ্রা বাজারে যে একটা আমরা ভলেটিলিটি দেখছি সেটা কিন্তু অর্থনীতির সামগ্রিক ব্যবস্থাপনার জন্য বেশ একটা বড় নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংক বলছে সংকট সামাল দিতে রিজার্ভ থেকে ডলার বিক্রির পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। সাথে বিলাসবহুল পণ্য আমদানিতেও নিরুৎসাহিত করা হচ্ছে। সরবরাহ কিছুটা বাড়লে দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলেও মনে করেন নির্বাহী পরিচালক। ডিমান্ড এবং সাপ্লাই কিন্তু মার্কেটকে কিন্তু কন্ট্রোল করে। আমরা এক্সপোর্টের থেকে ইম্পোর্ট আমরা বেশি করি, সেই ইম্পোর্টের কারণেই কিন্তু আমাদের ডলারের উপর বেশি চাপ পড়ছে। এ পর্যন্ত 5,216 মিলিয়ন ডলার এই ফিনান্সিয়াল ইয়ারে ডলার বিক্রি করা হয়েছে। অ্যাভেলেবিলিটি থাকে তখনই না সেটাকে একটু গ্যাপটা কমে আসে। এখন ডলার মার্কেটে অ্যাভেলেবেল আসছে, আমার মনে হচ্ছে সরাসরি আরও কমে যাবে। রপ্তানি বৃদ্ধি এবং বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফার্দার যে ডিমান্ড। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে আটক হয়েছেন এক আইন প্রণেতা, তবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। প্রধানমন্ত্রী বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টির সদস্য ও এমপি। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে 50 বছর বয়সী রাজনীতিবিদদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি কার্যালয়ের বিধি লঙ্ঘনের দায়ে আলাদা আলাদা মামলা হয়েছে। 2002 থেকে 2009 সালের মধ্যে এসব অপকর্ম করেছেন তিনি।
আটকের পর হাজতে রাখা হয়েছে। তাকে কনজারভেটিভ দলের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন দলীয় এমপির বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশের তদন্ত, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা হবে না বলেও জানান। ইরানে গুপ্তচর বৃত্তির দায়ে আটক দুই ফরাসি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেখানো হয় তাদের ভিডিও ফুটেজ। আটককৃতরা হলেন 37 বছর বয়সী সেসিল কোহলার ও 69 বছর বয়সী জ্যাকুইস প্যারিস। গত মাসের শেষে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তেহরান বিমানবন্দরে পৌঁছায় তারা। 7 মে বিমানবন্দরে যাওয়ার পথে আটক করা হয় তাদের। গত 11 মে নিরাপত্তাজনিত কারণে দুই ইউরোপীয় আটকের কথা জানিয়েছিল ইরানের গোয়েন্দা বিভাগ, তবে জাতীয়তা বা কোনো পরিচয় প্রকাশ করেনি তখন। তেহরানের দাবি, শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভে উস্কানির মাধ্যমে ইরানে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা ছিল তাদের। এই ঘটনায় নিন্দা জানিয়ে নাগরিকদের মুক্তির দাবি জানিয়েছে ফ্রান্স। ইরানের দাবিকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে প্যারিস। রেড অ্যালার্ট জারি হলো বৃষ্টি বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্যে। বুধবার পর্যন্ত 8 জনের প্রাণহানির তথ্য জানানো হলেও বাস্তবতা হলো বানের পানিতে ভেসে গেছেন অনেকে। 26 জেলায় পানিবন্দী 4 লাখের বেশি বাসিন্দা উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এমন পরিস্থিতিতেও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সাহায্য মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। ডিমা হাসাও জেলার এই সংযোগ সেতুর করুণ পরিণতি বলে দেয় আসামের বন্যা পরিস্থিতির হালচাল। সময়ের সাথে বাড়ছে দুর্যোগ, আরো ভয়াবহ রূপ নিচ্ছে প্রকৃতি। বুধবারই রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে পানির তোড়ে ভেসে গেছেন অনেকে, বাড়ছে প্রাণহানি। শুধু তাই নয়, 33টি জেলার মধ্যে 26টিতেই ঢুকেছে বন্যার পানি, বানভাসী 4 লাখের বেশি মানুষ। শুধু ভোট চাওয়ার সময় বিধায়কদের দেখা মেলে, বন্যা দুর্যোগের মধ্যে কেউ দাঁড়ায়নি আমাদের পাশে, এমনকি দেখা নেই পঞ্চায়েত প্রধানদেরও। পানি তো বহু, ঘন্টায় ঘন্টায় দ্রুত বেগে বাড়ছে বন্যার পানি। হোজাই জেলায় বহু মানুষ আটকা, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মিলছে না কোনো সহযোগিতা। মঙ্গলবার ভেঙে পড়ে বরাক ভ্যালি এবং ডিমা হাসাও জেলার মধ্যেকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। উল্টে পড়া ট্রেন থেকে 3000-এর মতো যাত্রী উদ্ধারের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা ভারত। এরপরই আসামে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী NDRF এবং সেনা মোতায়েনের ঘোষণা আসে, জারি হয় রেড অ্যালার্ট। কিন্তু বৈরী আবহাওয়ায় সম্ভব হচ্ছে না উদ্ধার কাজ পরিচালনা। মুখ্যমন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্যোগে তার উদ্বিগ্ন, আশ্বাস দিয়েছেন বিপর্যস্ত আসামকে দেয়া হবে সব ধরনের সহযোগিতা। উদ্ধার কাজ এগিয়ে নিতে NDRF এবং সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নয়ন ঘটবে। আমাদের অঞ্চলের অবস্থা শোচনীয়। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী SDRF কে জরুরি সহায়তার জন্য বলেছি, কিন্তু এখনো তাদের সাড়া পাইনি। কাঠের নৌকার স্থানীয়দের সহযোগিতায় কিছু সংখ্যক মানুষকে উদ্ধার করা হচ্ছে। আজও সারাদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। গোটা রাজ্যে বৈরী আবহাওয়া থাকবে আরো 5 দিন, তাই শনিবার পর্যন্ত বাতিল করা হয়েছে 11 শ্রেণীর সব পরীক্ষা। এরই মধ্যে রাজ্যের 89টি আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে 40,000-এর বেশি মানুষকে। আসামের সাথে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের সব যোগাযোগ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিপাত, ভূমিধস হচ্ছে অরুণাচল প্রদেশ আর মেঘালয়ে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।